আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের শেষ মেহের খুব ভালো আছি এই মুহূর্তে শিক্ষা নিয়ে কথা বলবো আমরা কি ধরনের মানুষের কাছে শিক্ষা নিতে পারি বেসিক্যালি আমরা মনে করি শিক্ষিত মানুষের কাছে শিক্ষা গ্রহণ করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা যায় কিন্তু শিক্ষার বিষয়টা আমার কাছে একটু ভিন্ন আর এই ভিন্নভাবে আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা সশিক্ষিত হতে পারবো বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষা দেয় যেটা হচ্ছে সিলেবাস অথবা লেখাপড়ার ব্যাপারে বাস্তবিক ক্ষেত্রে পৃথিবীতে বিচরণকালে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা গ্রহণ করে থাকি এই শিক্ষাগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে যদি আমরা অ্যাপ্লাই করে থাকি আর সেগুলো থেকে কিন্তু আমাদের জীবনের ফলাফলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় বন্ধুরা একটু সহজ করে বলতে গেলে আমি বলতে পারি এরকম যে আমি শিক্ষা গ্রহণ করেছি বিভিন্ন মানুষের কাছে শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত অথবা সমাজে যারা একেবারেই অর্থনৈতিকভাবে পঙ্গু এদের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করা যায় আপনি আপনার কর্মচারীর কাছে শিক্ষা গ্রহণ করতে পারেন আপনার ছাত্রর কাছে অথবা সমাজের একজন নিম্নবিত্ত মানুষের কাছে শিক্ষা গ্রহণ করা যেতে পারে বন্ধুরা একটি শিক্ষার কথা বলি আমি শিক্ষা গ্রহণ করেছি সালমান মুক্তাদির কাছে যে কিনা বাংলাদেশের ইউটিউবের প্রথম ইউটিউবার এবং যার হাত ধরে বাংলাদেশে ইউটিউবারদের জন্ম আর তাকে সেলিব্রিটি বানিয়েছিল ইউটিউব পরবর্তীতে তাকে ইউটিউবই তাকে ধ্বংস করে দেয় বন্ধুরা আমি শিক্ষা গ্রহণ করেছি একজন ভিক্ষকের কাছে সেই শিক্ষাটা ছিল আমার ব্যবসায়িক শিক্ষা কোনো একটা জিনিসের পিছনে লেগে থাকার কারণে সেই ফলাফলটা নিজের জন্য প্রস্তুত করা বন্ধুরা একদিন দাঁড়িয়ে কথা বলছিলাম এই ঘটনাটি আপনাদের সামনে এর আগেও আমি বলেছি একজন মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি গুরুত্বপূর্ণ আর ওই সময় আমার কাছে একজন ভিক্ষুকে এসে কিছু টাকার দাবি করে তাৎক্ষণিক না থাকার কারণে তাকে আমি বারবার এখান থেকে ফিরিয়ে কিন্তু নাছর মতো সে বান্দার আর তাকে এর চাইতে বেশি কিছু করা সম্ভব হচ্ছিল না কোনো এক সময় বাধ্য হয়ে তাকে আমি টাকা দিই এবং এখান থেকে বিদায় করি কারণ তাকে বিদায় করাটা জরুরি ছিল কিন্তু সেখানে ভিক্ষুক সফল ছিল বন্ধুরা লেগে থাকার কারণে সে যখন সফল হয়েছে সেটাই আমার জীবনের জন্য একটা শিক্ষা ছিল যে আমরাও যে কোনো কাজে যদি লেগে থাকি তাহলে আমরা সফল হতে পারবো বন্ধুরা আমি শিক্ষা গ্রহণ করেছি একজন পেশায় ড্রাইভারের কাছে সে আমার প্রাক্তন ছাত্র কিন্তু সে পেশায় ড্রাইভার এখন আমার সঙ্গে সে আছে এবং ড্রাইভিং পেশায় নিয়োজিত এখনও রাত দুটা বেজে গেছে আর আমি তাকে বলছি যে আপনি বাসায় চলে যান সে বসেই ছিল যাচ্ছিল না বাসায় বন্ধুরা গভীর রাত্রে যখন ড্রাইভার আমাকে বাসায় পৌঁছে দিচ্ছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এত রাত করলেন বাসায় গেলে আপনি রেস্ট করতে পারতেন এতটা রাত না করলেও পারতেন সে আমাকে একটি ঘটনা শোনালো আর এটা থেকে আমি চরম শিক্ষা পেলাম এবং আসলে রেসপেক্ট করতে বাধ্য হলাম সে ব্যক্তিটিকে ঘটনাটা ছিল এই বলছি এর আগে একজন মালিককে চাকরি করতাম আর সেই মালিকটি যেখানেই যেত আমাকে সঙ্গে নিয়ে যেত এবং আমাকে চরম ভালোবাসতো আমার প্রতি তার কনফিডেন্ট লেভেল ভরসা অনেক বেশি ছিল তার একটি অসুখ ছিল এবং নির্দিষ্ট সময়ে যখন অসুখটা উঠতো তখন তাকে নির্দিষ্ট একটা প্রতিষেধক দেওয়া হতো এবং প্রতিষেধকটা দিলে সে সুস্থ হয়ে উঠত আল্লাহর কি কাজ কোনো একদিন সে ব্যক্তিটা আমাকে নিয়ে যায়নি যে কোনো কারণে আমি সেদিন যেতে পেরেছিলাম না তার সঙ্গে এবং সেদিনই তার মৃত্যু ঘটে আর এর জন্য সে ড্রাইভার মনে করে যে আমি আজকে যদি সাথে থাকতাম তাহলে হয়তো আমি ওষুধটা জানতাম এবং ওষুধটা তাকে দিয়ে দিলে হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন যেতেন মারা না এই দায়িত্ববোধের কারণে এখনো পর্যন্ত আমাকে কখনো ছেড়ে বন্ধুরা পথে সে এখান থেকে রেসপেক্টের জায়গাগুলোর শিক্ষা আমি নিয়েছি শিক্ষা নেওয়ার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন হয় না অনেক টাকাওয়ালা মানুষের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ আমরা একটা টোকাইয়ের থেকেও করতে পারি বন্ধুরা এই ধরনের অনেক শিক্ষক আছে আমার জীবনে যাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করে থাকি আমার এখানে অনেক ছাত্র আছে প্রতিনিয়ত আসে যাদের কাছ থেকে প্রতিনিয়ত আমি সুন্দর সুন্দর আচরণ ভঙ্গিমাগুলো শিখি আর সেখান থেকেই আমার গড়ে ওঠা বন্ধুরা জীবনের শুরুতে ভালো কিছু ওস্তাদ ছিল কোরআনের টিচার ছিল নিজের বাবা মা সততার শিক্ষা দিয়েছে আর বন্ধু বান্ধব তো ছিলই সব মিলিয়ে আমি সবসময় শিক্ষা গ্রহণ করে চলেছি এখনো পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নেই এই পৃথিবীতে বিচরণকালেই কিন্তু আমরা অশিক্ষিত সুশিক্ষিত এবং যে কোনো ধরনের মানুষের থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আশা করি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমার কাতু